এখানে আছে ফিশ, আজকে মাছের তরকারি করিনি, মাছের ভাজা। আর এখানে আমার যেন ডাব নিয়ে এসছে, আমার পেট গরম হয়েছে, আমার ননদ ডাব নিয়ে এসছে। ডাবটা সাইজটা দেখা, সেজেছি দেখো, আমাদের ন্যাড়া পরে এসেছিল, তাই বললাম আমিও পড়ি, কিরম লাগে? জোকার। দেখো আমি সকালবেলা বিছনা গুছিয়েছি, হ্যাঁ তোমাদেরকে তো দেখালাম, ওর অবস্থা দেখো। এই তুই একটা দিন যে করিস না, সেই একটা দিন আমার সারাক্ষণ কাজ করতে হয়। তোমরা তো তাও ছুটি পাও সপ্তাহে একদিন, কিন্তু হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো সবাইকে হ্যাপি সানডে। তো আজকে তো রবিবার, আর রবিবার মানে খাওয়া দাওয়া ঘোরা মজা মস্তি। তো আজকে ভেবেছিলাম আমি আর অন্য একটু ঘুরতে বেরোব, ভগবানের লীলা, ভগবানের সহ্য হয় না আমাদের সুখ। যাই হোক, তা বৃষ্টি হচ্ছে, বেরোতে পারবো কি যাই না, যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরোবো, যদি ওয়েদার ভালো না থাকে তাহলে বেরোবো না, সে পরের ব্যাপার। তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বিছনার চাদর মাদর সব চেঞ্জ করে নিয়েছি, আর মা করছে ওদিকে পুঁই শাক কাটছে, গাছ থেকে পুঁই শাক কেটেছি, পুঁই শাকের চচ্চড়ি করবো, তা কেটেছি, মা কাটছে, আর আমি এদিকে ঘরের কাজবাজ সব কমপ্লিট। আমি এবারে যাবো রান্নার দিকে, বিছনার চাদর বালিশের ওয়ার ফোয়ার সব চেঞ্জ করে দিয়েছি, বিছনাও চেঞ্জ করে দিয়েছি, বিছনার চাদর যেহেতু ওগুলো কাচতে হবে তাই বের করে দিয়েছি, এদিকে এই বিছনার চাদরটা পেতেছি। আরে এই যে আমি, তো এদিকে ভাত হচ্ছে, বা অনেক বাকি, হ্যাঁ। আর এদিকে হবে এই যে পুঁই শাকের চচ্চড়ি, কুমড়ো গাছের পুঁই শাক খেতেই টেস্ট। ওমা আজকে তুমি রান্না করবে তো? ওমা তোমার রান্না ভালো হয় না, তো কেন শেখো না, আমার কাছ থেকে একটু রান্না শিখে নিতে পারো না? তো এই যে কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো এই ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, যেহেতু ওর বাচ্চাটাও আসছে, যেহেতু একদম গাদার মাচাবে ঘর, আর ঘর থাকবে না, কাবাড়িখানা হয়ে যাবে, আর পর্দাগুলো চেঞ্জ করে নিয়েছি, কারণ পর্দাও কাচতে হবে। তো কি তো যাই হোক, তো আসছে, আসলে ঘরের অবস্থা দেখবে, কাবাড়িখানা হয়ে যাবে। তো এই দেখো আমি ব্রেকফাস্ট করছি, আলুর তরকারি, রুটি আর পেঁয়াজ। আর এই যে চলে এসছে আমাদের বাড়িতে, আবার ক্ষণ ক্ষণে চলে আসে আমাদের বাড়িতে। তোর ঘরে জায়গা নেই? এই তোদের বাড়িতে জায়গা নেই? হ্যাঁ কিরে, আমি চলে যাবো আমার বাড়ি থেকে, এটা তোর বাড়ি? সবাইকে হাই বল, সবাইকে হাই বলো, বলো মাম বলো হাই, বল তোমরা সবাই কেমন আছো, বলো জিজ্ঞেস করো, বলো। আমার ননদ কি নিয়ে, আমার যেন ডাব নিয়ে এসছে, আমার পেট গরম হয়েছে, আমার ননদ ডাব নিয়ে এসছে। ডাবটা সাইজটা দেখা, এটা আমার, এটা তো একটা তোর একটা আমার। তা ওই শোনো, আমার যেন ডাব নিয়ে এসছে দেখো। আর এই যে আমার ননদ, ফের পাকা পেয়ারা নিয়ে এসছিস তুই? আর এই যে আমার ননদ নিয়ে এসছে আমার জন্য কামরাঙ্গা, আর আমার শাশুড়ির জন্য পেয়ারা, আর আমার পতিদেবও চলে এসছে বাজার থেকে। ও মদন কি নিয়ে এসছে বাজার থেকে? আরে যে দুজনে ঠিক চলে এসছে, কোথা দেখি, হ্যাঁ দেখি, হ্যাঁ বলছি যে 1 কেজি চিকেন নিয়ে এসেছি, 500 রেখে দেবে, আর 1 কিলো করবে। 1.5 কেজি চিকেন নিয়ে এসছো? হ্যাঁ ঠিক আছে। এ তো দেখি টাকে কোথায় ফচকেছে, একটু দেখা দেখা, এখানে এপারে, এখানে দেখি কি ফচকে গেছে। এই দেখো মালটা পড়ে, এই দেখো কাটিয়েছে, দেখেছো কিভাবে, আর ভদ্র ছেলে তো, হ্যাঁ খুব ভদ্র না, শান্ত ছেলে, তুমি শান্ত ছেলে, কেটে গেছে বাবা, কেটেছে, তুই দাড়ি কামিয়েছিস কবে? এই দেখো বৌদি, এইটার কথা বলছি, আর টাকলা হয়েছে, আমি বলছি না, ওই আমার ওষুধ, আমার ওষুধ লাগাবে ঠিক হয়ে যাবে, সাথে যায় না শক্ত, এই ওই ওষুধ পয়সা এনেছিস? পয়সা আছে তোর কাছে? এখন কিনা কথা বলছি, হ্যাঁ এখন কিনে করতে পাবে, ওইখান থেকে কিনতে পাওয়া যাবে না, তাহলে এইটা দিয়ে দিই, এটা নিয়ে যাক, তাহলে ওর কাছ থেকে পয়সা নাও, তুমি একটা কিনে নিয়ে আসবে, এটা তো নতুন একদম, হ্যাঁ এ তাহলে তো দাদা কালকে কিনে নিয়ে এসছে, তুই ওইটা নিয়ে যা বুঝলি, আর দাদাকে 100 টাকা দিয়ে যা, ওটা আমার কিনে দেবে, কারণ আমার এই দেখানে দেখা কি বেরিয়েছে,
নাড়া খাবি? রুটি খাবি? এ নাড়া রুটি খাবি? রুটি খাবি? রুটি খেয়ে গুটি হবি? হ্যাঁ গুটি হবি তুই? একটুখানি পাতে পেঁয়াজ নিয়েছি বলে এত বড় বড় কথা শোনালো আমাকে, বললো পেঁয়াজ খেতে হবে না, 55 টাকা কেজি হয়ে গেছে। তা বলে আমরা পেঁয়াজ খাবো না? আমরা পেঁয়াজ খাই, তোমার খেতে হবে না। এই দেখো তুমি পেঁয়াজ খাবে না, তোমাকে হচ্ছে পেঁয়াজ ছাড়া তরকারি করে দেবো। আমার কি সেজেছি দেখো, আমাদের ন্যাড়া পরে এসেছিলো, তাই বললাম আমিও পড়ি। কিরম লাগে জোকার? এই দেখো আমি সকালবেলা বিছনা গুছিয়েছি, হ্যাঁ তোমাদেরকে তো দেখালাম, ওর অবস্থা দেখো। এই তুই একটা দিন যে করিস না, সেই একটা দিন আমার সারাক্ষণ কাজ করতে হয়। তোমরাই তো তাও ছুটি পাও সপ্তাহে একদিন, কিন্তু আমরা মেয়েরা একটা দিনও আমাদের ছুটি পাই না, জানো তো এইটুকুনি। এই এখনো বেবি হয়নি তো, যখন বেবি হবে তখন বেবি আর বেবির মা বুঝবে। বেবির বাপকে বুঝতে বলিনি, কারণ বেবির বাপের কিছু যায় আসবে না, বেবির বাপ তো কাজে চলে যাবে। এইসব দোহাই দেবে না, ঠিক আছে অর্ণব? আর তুমি ওই লাইট বন্ধ করো, সাদা সাদা লাগছে। এগুলো কি টিপেছ? সাদা সাদা লাগছে কেন? তো আমি করছি রান্না, তো ওদিকে চচ্চড়ি বসিয়েছি, এদিকে চিকেন, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে এই যে চচ্চড়ি হচ্ছে পুঁইশাকের। ইস ইস, রান্নাঘরে শুধু জল জল ফেলছে, জল জল ফেলছে। আর এই যে একটা মহারানী, তো এই দেখো আজকে আমাদের দুপুরবেলার ডিনার হচ্ছে যে ডাল, এখানে আছে ফিশ, আজকে মাছের তরকারি করিনি, মাছের ভাজা, আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি মাছের ডিম দিয়ে, আর এখানে আছে চিকেন কষা, আর আর একজন বসেছে খেয়ে দিয়ে। এ তোর খাওয়া গেছে? তোর খাওয়া গেছে? কী দিয়ে খেয়েছিস বল একটু? জিজি দিয়ে খেয়েছো? কি ওটা গ্লাস জল খাবে না? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন পড়েছি শুয়ে। তো চলো আজকে ব্লগটা এই অবধি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ পেজটা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বাই।